জাতীয় সংসদ সদস্য চট্টগ্রাম দুই ফটিকছড়ি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের জনাব আজম নাসিরউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবেন আব্দুর রহমান রনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিসিপির সহসভাপতি জনাব আজম নাসিরউদ্দিন ভাইয়ের মনে আসছে আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যখন শহরের দিকে চলে যাই, আমার পক্ষ থেকে আজকে আমাদের সাথে যোগ দিয়ে এই ফটিকছড়ির নতুন প্রজন্ম নতুন কমিটিতে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরেকটা জানাই, ভবিষ্যৎ আমরা যারা চট্টগ্রামবাসী এখানে আসছেন তার সাথে রওজান দেখা যায়, হাটাজারি দেখা যায়, মিরর সরাই দেখা যায়, তুলনা করলে ফটিকছড়ি থানা অনেক অবহেলিত, অনেক পিছিয়ে রয়ে গেছে। অফিস সম্পাদক স্নেহের ডাক্তার সেলিম ভাই আমাদের মাজার উপস্থিত আছেন, অনুষ্ঠান আয়োজন করেছে। এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চট্টগ্রামের দুজন কৃতি সন্তানকে সংবর্ধিত করার মানুষে সম্বর্ধনা, আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুল বশর মাঝমান্ডারি এবং আপনাদের পরিচিত মুখ চট্টগ্রামের গর্ব জাতীয় রাজনীতিতে যিনি প্রচণ্ড রকমের অবদান রেখে যাচ্ছেন আজম নাসিরউদ্দিন, যে আমরা আমাদের গুণী সন্তানদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, সমাদর দেওয়ার জন্য এখানে শুধু ফটিকছড়িবাসী নয়, বাংলাদেশিরা, বাংলাদেশের জনগণরা এখানে একত্রিত হয়েছে। এই জন্য এই যে একটা মহতী অনুষ্ঠান, আমাদের গুণীজনরা এখানে বসে আছে, আমি আপনাদের একজন প্রতিনিধি, আমার খুব কষ্ট লাগে আপনারা হাততালিটা খুব আস্তে দিচ্ছেন, একটা জোরে হাততালি দেওয়া যায় না আমাদের জন্য। মানে আমার অবস্থানকালীন বিগত এক বছরের মধ্যে 1,10,000-এর বেশি বাঙালি ভাই বোনেরা এখানে এসেছেন। আমি যখন এখানে দায়িত্ব নিই সবাই বলতে 1,20,30, আজকে সেটা 2,20,40 পার হয়ে গেছে। কি জন্য? আমাদের এখানে একটা সুনাম আছে, বাংলাদেশিদের এখানে একটা বড় ধরনের সুনাম আছে। আমি যেখানে যাই আপনাদের প্রতিনিধি হিসাবে, সে সরকারি অফিস হোক বেসরকারি অফিস হোক, অত্যন্ত সুনাম করে। আপনারা শুনে খুশি হবেন, আজকের এই শুক্রবার থেকে আমরা দূতাবাসে 7 দিনের মধ্যে 7 দিন এই কাজ করছি, আমাদের কোনো উইকেন্ড থাকবে না। এটা কিসের জন্য করছি? সেটা এমআরপির জন্য। আমি জানি গত 2 সপ্তাহ আমি এমআরপি কাজ করতে পারিনি আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য, এবং সরকার সদয় হয়ে নতুন একটি যন্ত্র আমাদের কাছে গতকালকে পাঠিয়েছে, আমরা ইনস্টল করেছি এবং আজ থেকে কাজ শুরু করেছি। আমাদের হাতে এখনও 6 মাসের কাজ বাকি আছে, আপনাদের সহযোগিতা পেলে
আমরা উইকেন্ড না নিয়ে আমরা বন্ধ নেব না, আশা করি এই ছয় মাস ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে কমিয়ে নিয়ে আসব। এবং সরকারের কাছ থেকে আমি আরও পাঁচ থেকে ছয়টা মেশিন চেয়েছি এবং আমি আশাবাদী আগামী মাসের মধ্যে আর বেশিরভাগ যন্ত্র আমি পেয়ে যাব, মেশিন পেয়ে যাব। সেটা যদি পেয়ে যাই আর কোনো সমস্যা হবে না, তবে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আমরা গর্ববোধ করছি, সেটা এই যে $22 billion যে রিজার্ভ যেটা সেটা সম্ভব হয়েছে আপনাদের এইখান থেকে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা যারা অবস্থান করছেন আপনাদের অবদান, সিংহভাগ অবদান কিন্তু আপনাদেরই। এবং আপনারা শুধুমাত্র প্রবাস উদযাপন করছেন না, প্রবাসে আজকে আমরা গর্বে আমাদের ভূত ভরে যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়ন দায়িত্বভার নিজ হাতে তুলে নিয়েছেন, একটু অনুরোধ করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই সভা মঞ্চে দাঁড়িয়ে কমিটমেন্ট করছি, আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব এবং এগিয়ে যাব ইনশাল্লাহ। আহ্বানটুকু রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আপদে বিপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এবং ফটিকছড়ি সমিতির নবনির্বাচিত অভিষিক্ত এই কমিটিকে এবং কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিভিন্ন বক্তব্যের মধ্যে বিভিন্ন কথা এসেছে। আগে ফটিকছড়ি সম্পর্কে একটি ধারণা দিতে চাই। এই ফটিকছড়িতে বাংলাদেশের বৃহত্তম একটি উপজেলা যার আয়তন মাত্র 308 বর্গমাইল। সেই জায়গায় বিকল্প সড়ক হিসাবে আমি ইতিমধ্যে আমাদের এই সড়ক কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় ঢুকিয়ে দিয়েছে এবং তিন ফেজে ভাগ করা হয়েছে। হিয়াঙ্গুর থেকে ফটিকছড়ি একটি ফেজ, ফটিকছড়ির থেকে নাজিরার একটি ফেজ, নাজিরার থেকে মাইজমান্ডার একটি ফেজ, মাইজমান্ডার থেকে মোহাম্মদ তগিনাট একটি ফেজ। এই ফেসে প্রায় শুধু আমার নাজিরহাট থেকে মাইজমান্ডার রসবের যে রাস্তা আমি পরিকল্পনার মধ্যে এখানে কিছুদিনের মধ্যে আপনারা টেলিভিশনে দেখবেন পাশ হয়েছে ৩৪ কোটি টাকা এবং পরিপূর্ণ রাস্তা হতে আমাদের প্রায় লাগবে এখানে প্রায় ২৫০ কোটি টাকা দিয়ে আমরা ৩০০ কোটি টাকার। আমি আশা করি আগামী অর্থ বছর থেকে যে কাজ শুরু হবে, ১৯ সাল পর্যন্ত এই সরকার আমরা আছি জনগণের ম্যান্ডেট নিয়ে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, আমি আশা করি ফটিকছড়ির প্রায় ৫০০ থেকে ৭০০ কোটি টাকার কাজ আমার এই আমলে হবে ইনশাল্লাহ। আমি কিন্তু গ্যাস যদি আমাকে না দেন আমি বন্ধ করে দেব, আর উনি ভালো করে জানেন আমি যা বলি তা করি, কারণ ফটিকছড়ির স্বার্থে যে আন্দোলন করতে হয় সেটাও আমরা রাজি আছি ঠিক কিনা কে হন ওনারা, ফটিকছড়ি উন্নয়নের লাই আন্দোলন করলে না করবেন না, যদি আন্দোলন লাগতেন ইনশাল্লাহ আশা করে ওনারা দোয়া করছেন। এখানে রাষ্ট্রদূত সাহেব এখানে তিনি সম্মানিত রাষ্ট্রদূত সাহেব তিনি আছেন, তিনি বলেছেন কিছু মেশিনের কথা। আমি এখান থেকে কালকে যাচ্ছি, রোববার দিনই আমি সংসদে যাবো, মানে প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা বলে যে ৫০০টি উনি যে ইয়ে চেয়েছেন কী বলে যে মেশিন মেশিন আসবে তাদের মেশিনগুলো তাড়াতাড়ি আসে, আপনাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা আমরা দ্রুত নিব ইনশাল্লাহ। আর মাননীয় রাষ্ট্রদূতের প্রতি আমার অনুরোধ থাকবে এবং এখানে ফার্স্ট সেক্রেটারিও আছেন, আপনার মধ্যে আমার অনুরোধ থাকবে আপনারা জনকল্যাণের জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব এখানে আছেন এবং এখানে যারা আছেন বাংলাদেশের জনগণ সকলের আপনার অভিভাবক এখানে, আপনি কাজ করতে না পারেন পাসপোর্ট দিতে ৬ মাস দেরি হোক, গিয়ে যখন ফেরত আসে তার মনে ক্ষোভ থাকে, আমি আশা করব আপনার অফিসাররা যাতে তাদেরকে এক গ্লাস শরবত খাওয়ায় যেন বোঝায় বলে এই কারণে দিতে পারছি না আমাদেরকে একটু সময় দেন, তাহলে মানুষের মধ্যে একটু আশ্বস্ত হবে। এই সম্মানটুকু যদি আপনারা দেন আপনাদের প্রতি সম্মান ওরা দিতে বাধ্য, আমার কোনো কথায়
যেদিকে অনেক কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা সন্ধ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর হরিচরি সমিতি যারা কষ্ট করেছেন এবং দুদিন না শুধু তিন দিন, আজকে আমি আসছি তিন দিন ধরে হরিচরি সমিতি এবং দলীয় যারা আছেন সকলে মিলে এবং দলীয় ছাড়াও দরবারের বিভিন্ন কেউ বিএনপি করে তারা আমার সাথে দেখা করেছে। সকলকে আমি কাতারবাসী, কাতার যারা প্রবাসী বাঙালিরা আছেন, বাংলাদেশের আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাতার কর্তৃক আয়োজিত আজকের অভিষেক সম্বর্ধনা সভার সম্মানিত সমর্থিত অতিথি উপস্থিত মাননীয় রাষ্ট্রদূত, আমাদের কাতারের 2 লক্ষ বাঙালির অভিভাবক জনাব সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার।